ভালোবাসি শব্দটা বলাটা যতটা না সহজ, তার চেয়েও বেশি উপলব্ধি করার বিষয়। নিয়মিত দুইবেলা ভালোবাসি বলা মানুষটাও কখন যে ভালো না বাসা শুরু করে দেয় তা আমরা কজনই বা বুঝতে পারি। আবার কখনোই ভালোবাসি শব্দটা না বলা মানুষটাও যুগের পর যুগ নিঃস্বার্থভাবে ভালোবেসে জীবনটা ভরিয়ে ফেলতে পারে। আমার কাছে ভালোবাসা মানে তোমার ভালো থাকা। আমার কাছে ভালোবাসা মানে প্রচণ্ড জ্বরে পুড়ে যাওয়া তোমার কপালে সারা রাত হাত বুলিয়ে দিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দেয়া। আমার কাছে ভালোবাসা মানে তোমার শূন্যতায় আমার বুকের ভেতর ধড়ফড় করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমার কাছে ভালোবাসা মানে আমার সব কষ্টগুলো একপাশে সরিয়ে রেখে দেখতে পাওয়া তোমার হাসি মুখ। আমার কাছে ভালোবাসা মানে শুধু পহেলা ফাল্গুনে রকমারি শাড়ি আর পাঞ্জাবি পরে ঘুরতে যাওয়া নয়, কিংবা শুধুমাত্র 14ই ফেব্রুয়ারি দামি উপহার দিয়ে ভালোবাসি বলা নয়। আমার কাছে ভালোবাসা মানে বছরের প্রতিটা দিন তোমায় ভালোবাসার দিবস, আজীবন একসাথে থাকার প্রতিশ্রুতি। আমার কাছে ভালোবাসা মানে আমার সব অপূর্ণ ইচ্ছেগুলো হাসি মুখে বরণ করে নিয়ে তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারা। আমার কাছে ভালোবাসা মানে আমার সাধ্যের মধ্যে সবটুকু সুখ তোমার জন্য বরাদ্দ রাখা। আমার কাছে ভালোবাসা মানে ভালো একটা বাসা না থাকলেও বুকের মধ্যে তোমার জন্য মস্ত বড় আকাশ থাকা। আমার কাছে ভালোবাসা মানে সকল বিলাসিতা আর চাকচিক্য এক পাশে সরিয়ে রেখে তোমার আর আমার ছোট্ট একটা টোনাটুনির সংসার। আমার কাছে ভালোবাসা মানে হারিয়ে ফেলার ভয়। আমার কাছে ভালোবাসা মানে ছেড়ে যাওয়া নয়। আমার কাছে ভালোবাসা মানে 300 মাইল দূরে থেকেও তোমায় ভালোবাসা। আমার কাছে ভালোবাসা মানে প্রতি মোনাজাতে খোদার কাছে এ জন্মের পরেও শুধুমাত্র তোমায় চেয়ে বসা।